সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো কীভাবে আপনারা বাংলার ভূমি যে আমাদের ওয়েবসাইট রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি রজস্ব দপ্তরের সেই বাংলা ভূমি ওয়েবসাইট থেকে প্লট বা খতিয়ানের তথ্য প্রিন্ট আউট করবেন নির্ভুলভাবে এবং খুব সুন্দরভাবে সে প্রিন্ট আউট কীভাবে করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো আজকে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা এখনও অবধি জিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করুন সো দ্যাট নেক্সট টাইম যখনই কোনো আমি এই ধরনের ভিডিও আপলোড করব সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে আপনারা যদি এই ভিডিওটিকে দেখে মনে মনে পছন্দ করেন বা ভালো লাগে আপনাদের কারো ভিডিওটি তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন ভিডিওটিতে কোনো দেখার পরে যদি কোনো মনে প্রশ্ন জাগে অবশ্যই আমাকে সেটি কমেন্ট বক্সে বা আমার পার্সোনাল ইমেলে মেল করে জানাবেন কেননা আপনাদের এই সমস্ত শেয়ার লাইক বা জিজ্ঞাসার যে মনে থাকে সেগুলো আমাকে আরও বেশি উদ্বুদ্ধ করে এই ধরনের আরও বেশি করে ভিডিও বানাতে চলুন আর বেশি দেরি না করে আমরা আজকে ভিডিওর দিকে এগিয়ে যাই সর্বপ্রথম আমি যেটি করলাম ভালো করে দেখে নিন এক্ষেত্রে যখনই আপনারা বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কোনো কিছু প্রিন্ট করবেন অর্থাৎ তো দাগ বা খতানের তথ্য প্রিন্ট করবেন আপনারা গুগল ক্রোম ব্রাউজারে না গিয়ে মজিল্লা ফায়ারফক্স এই ব্রাউজারটি ব্যবহার করবেন আমি এখানে মজিদলে ফায়ারফক্স ব্রাউজারটি ব্যবহার করছি আপনারাও এটি করবেন দেখুন এখানে রয়েছে বাংলার ভূমি ডট গভ ডট ইন এটি রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এটিতে ক্লিক করে নিলাম দেখুন আমাদের সামনে খুলে যাচ্ছে বাংলার ভূমি ওয়েবসাইট এই বাংলার ভূমি ওয়েবসাইট খোলার সঙ্গে সঙ্গেই কি করতে হবে না আমাদেরকে এই যে দেখুন নো ইয়োর প্রপার্টি এখানে আমরা ক্লিক করে নিলাম ইয়ার প্রপার্টিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে পেজটি খুলছে এবং আমাদের এখানে যে পার্টিকুলার মৌ মৌজার খতিয়ান বা প্লট দাগ অথবা খতিয়ান আমরা প্রিন্ট করতে চাই সেটি আমরা সিলেক্ট করে নেব এখানে আমরা উদাহরণস্বরূপ একটি সিলেক্ট করে নিচ্ছি দেখে নিন এই যে আমরা মৌজাটি এবার সিলেক্ট করে নিচ্ছি এই মৌজা সিলেক্ট করে নেওয়ার পর বাঁদিকে রয়েছে দেখুন খতিয়ান ডান দিকে রয়েছে প্লট আমরা আগে প্লট দিয়ে দেখে নিই তারপর আমরা খতিয়ান দিয়ে দেখবো প্লট দিয়ে দেখি এখানে প্লট নাম্বার বসিয়ে দিলাম এখানে ক্যাপচা যেটি রয়েছে হুবহু সেই ক্যাপচাটি বসিয়ে দিলাম এই যেখানে ক্যাপচাটি রয়েছে সেটি এখানে বসিয়ে দিয়ে ভিউ বাটেনে ক্লিক করলাম ভিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে চলে এসেছে প্লটের তথ্য এখানে এই দেখুন অনেকগুলি রয়েছে এখানে একটি দুটি তিনটি চারটি 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 তথ্য রয়েছে চারটি এক দুই তিন চার নশো তিরিশ অব্দি চারটি তথ্য রয়েছে ঠিক আছে এইবার এটিকে আমরা কিভাবে প্রিন্ট করব। এই চারটি তথ্যকে এটি উপায় হচ্ছে আপনারা ডান দিকে এই তিনটে যে দাগ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নিতে পারেন অথবা এই ফাইলে ক্লিক করে নিতে পারেন যেখানে খুশি এখানে ক্লিক করে ডান দিকে এই দেখুন এখানে রয়েছে সেভ পেজ অ্যাজ এই সেভ পেজে এ ক্লিক করবেন আপনাদের সামনে চলে এলো আমরা এটি এই নাম্বার দিয়ে সেভ করে নিচ্ছি এবং নিচে সেভ অ্যাজ টাইপ এইটিতে দেখুন চারটি অপশান আসবে ওয়েব পেজ কমা কমপ্লিট ওয়েব পেজ কমা এইচটিএমএল ওনলি টেক্সট ফাইলস অল ফাইলস আপনারা অবশ্যই প্রথমটি ওয়েব পেজ কমা কমপ্লিট এটিকে সিলেক্ট করে নেবেন এটি সিলেক্ট করে নিলাম ডেস্কটপে সিলেক্ট করে নিলাম সেভ করে নিলাম ঠিক আছে এবার আমরা একটু মিনিমাইজ করে নিই দেখুন ষোলোশো পঁচানব্বই প্লট নম্বরটি সেভ করেছিলাম এখানে একটি ফোল্ডার সেভ হয়েছে আর এখানে একটি ফাইল সেভ হয়েছে আমরা এই ফোল্ডারটিকে খুলব না আমরা খুলবো ফাইলটিকে ফাইলটিকে কী করব প্রথমে ফাইলটি সিলেক্ট করে রাইট ক্লিক করলাম এবং ওপেন উইথ এই বাটনে গিয়ে এই দেখুন এখানে অপশান রয়েছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এটিকে আমরা সিলেক্ট করে নিলাম অর্থাৎ ফাইলটিকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে আমরা ওপেন করব। দেখুন আমাদের সামনে ফাইলটি ওপেন হচ্ছে মাইক্রোসফট অফিস দিয়ে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এই রকম একটি ইন্টারফেস চলে এলো ঠিক আছে স্ক্রল করে নিচে নামুন এই দেখুন চারটে ছিল এক দুই তিন চার নশো ত্রিশ অব্দি এইবার এটিকে আমরা সুন্দরভাবে নিজেদের ইচ্ছে মতো সাজিয়ে নেব কি করব আমরা এখান থেকে নিয়ে পুরোটা সিলেক্ট করে নিলাম এটিকে আমরা ডিলিট করে দিলাম এই পুরোটা নিয়ে ডিলিট করে দিচ্ছি দেখুন সুন্দর করে এটা নিজেদের মতো করে সাজিয়ে নেব আমরা করে নিচ্ছি এইটিকেও নিয়ে নিলাম এইবার এটাকে একটু ওপরে নিলাম যতটুকু নেওয়া যায় আমরা এটা নিয়ে নিলাম এই পরে দেখুন এই অংশগুলি রয়েছে এগুলিকে আমরা ডিলিট করে দিলাম তারপরে যেগুলি রয়েছে এই যে অংশগুলি যদি প্রয়োজন হয় রাখবেন নাহলে এগুলিকেও আমরা ডিলিট করে দিলাম ঠিক আছে এরপরে দেখুন এখানে রয়েছে এটি এটিকে আমরা চাইলে একটু সরিয়ে নিতে পারি সুন্দর করে এই যে ফুল পেজ করে নিতে পারি সুন্দরভাবে হলো এইবার নিচে দেখুন রয়েছে এগুলি চারটে দাগের তথ্য নিচের যে অবশিষ্ট অংশগুলো আছে এগুলো আমাদের প্রয়োজন নয় এটি পুরোটিকে আমরা নিয়ে নিলাম এবং এটিকেও ডিলিট করে দিলাম দেখুন এবার আমাদের সামনে যেটুকু আমাদের প্রয়োজন সেই তথ্যটি এখানে রয়েছে এই যে ওপরে ভূমিও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর খতিয়ান অ্যান্ড প্লট ইনফরমেশন এইটায় প্লট নাম্বার শ্রেণী জমির মোট পরিমাণ করে দাগের ম্যাপ এই চারটে অংশ এইবার আমরা যেটি করবো এইখানে দেখুন এইখানে এই যে অপশানটি রয়েছে এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করে ডান নিচে নামাচ্ছি নেমে দেখুন এখানে রয়েছে প্রিন্ট এই প্রিন্টের থেকে ডান দিকে অপশানে চলে গেলাম প্রিন্ট প্রিভিউ এই প্রিন্ট প্রিভিউতে গিয়ে আমরা ক্লিক করব প্রিন্ট প্রিভিউতে ক্লিক করে একবার দেখে নেব সব ঠিক রয়েছে কিনা এখানে যদি দেখুন সব কিছু ঠিকঠাক থাকে এটা একবার আপনারা দেখে নেবেন ওরিয়েন্টেশনে গিয়ে একবার পোর্ট্রেটে এটা পোর্ট্রেটে রয়েছে একবার ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপে যদি ভালো মনে হয় তাহলে ল্যান্ডস্কেপে দেখুন কেটে যাচ্ছে তাই এটা ল্যান্ডস্কেপ না করে এটা আপনারা পোর্ট্রেট করে নেবেন এরকমভাবে আপনারা এইবার এটাকে প্রিন্ট দিলে খুব সুন্দরভাবে এটিকে প্রিন্ট হয়ে চলে আসবে খুব সুন্দরভাবে তো এই এই এইভাবে আপনারা খুব সহজে এটা আমরা দেখালাম প্লটের এইবার আমরা দেখি একটি খতিয়ানের কীভাবে করব। চলুন আমরা আবার ফিরে যাই ফিরে গিয়ে এখানে সব কিছুই একই রাখলাম এখানে প্লটটা না করে এখানে আমরা খতিয়ানটি সিলেক্ট করে নিলাম একটি খতিয়ান সিলেক্ট করে নিচ্ছি ক্যাপচারটি এখানে বসিয়ে দিচ্ছি ক্যাপচারটি আমরা দেখুন এখানে বসিয়ে দিচ্ছি ক্যাপচারটি বসিয়ে দিলাম এবার ভিউ বাটনে ক্লিক করলাম এখানে নশো নম্বর খতিয়ানে এতগুলি দাগ রয়েছে অনেকগুলি অনেকগুলি অসংখ্য দেখে নিন শুরু হচ্ছে উনত্রিশ থেকে শেষ হচ্ছে আঠেরোশো বাহাত্তর আমরা এই সবটি প্রিন্ট করব তাহলে আবার আমরা চলে যাই এখানে ডান দিকে এখানে গিয়ে সেভ বেজ্যাজ ডেস্কটপ সিলেক্ট করে নিলাম এটিকে পুরোটা নাম দিলাম নশো তিরিশ সেভ অ্যাজ টাইপ এখানে গিয়ে প্রথম যেটি রয়েছে ওয়েব পেজ কমপ্লিট এটিকে সিলেক্ট করে নিয়ে সেভ করে দিলাম এটাকে মিনিমাইজ করে দিচ্ছি এবার দেখুন একটি একটা ফোল্ডার সৃষ্টি হয়েছে নশো ত্রিশ দিয়ে আর একটি নশো দিয়ে ফাইল আমরা নশো ত্রিশ দিয়ে যে ফাইলটি রয়েছে সেই ফাইলটিকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ওপেন উইথ মাইক্রোসফট অফিস ওয়ার্ড এটি দিয়ে ওপেন করলাম একটু সময় লাগবে ওপেন করুন এই ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে গেল আমরা এবার ওপর থেকে সবগুলো ডিলিট করে নিচ্ছি দেখুন নিজেদের ইচ্ছে মতো টাকা সাজিয়ে নেবো এটাকে নিজের ইচ্ছে মতো আমরা সাজিয়ে নিচ্ছি এই যে প্রয়োজনীয় ছিল না এগুলোকে আমরা ডিলিট করে নিলাম এই যে দেখুন এখানে যে অপশিষ্ট অংশগুলি রয়েছে এগুলোকে আমরা ডিলিট করে নিলাম এইবার দেখুন এখানে যতগুলি তথ্য ছিল আঠারোশো বাহাত্তর থেকে শুরু করে উন্নতির সবগুলি এখানে রয়েছে দেখুন এখানে সবগুলি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এইরকমভাবে আপনারা সবগুলি পেয়ে যাবেন স্ক্রল করে নিচে নামুন নিচে নেমে এই যেগুলো অবশিষ্ট সেগুলোকে আপনারা ডিলিট করে দিন সেগুলোকে আপনারা ডিলিট করে দিন ডিলিট করার পরে দেখুন এই আছে এইবার এখান থেকে আপনারা আবার সে অনুরূপভাবে চলে যান এখানে এই প্রিন্ট অপশানে গিয়ে প্রিন্ট রিভিউ আপনারা একবার দেখে নিন সব কিছু ঠিকঠাক আছে কিনা এখানে যেহেতু দেখুন একটু কেটে যাচ্ছে দ্বিতীয় পেজে চলে আসছে তাই আপনি এটা দ্বিতীয় পেজও করে নিতে পারেন অথবা আপনারা চাইলে এটিকে একটু ছোট করে নিয়ে এটিকে একটু ছোট করে নিন ছোট করে নিয়ে আপনারা এটিকে আরেকবার দেখে নিন প্রিন্ট প্রিভিউতে গিয়ে এই রকম রয়েছে এটা একবার ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিন এরকমভাবে করতে পারেন তো বন্ধুরা এইরকমভাবে খুব সহজে আপনারা এই বাংলার ভূমি ওয়েবসাইট থেকে প্লট বা খতিয়ানের তথ্য প্রিন্ট করতে পারেন নির্ভুলভাবে ভিডিওটি আপনারা শেষ অবধি দেখলেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অন্যরাও এই সুবিধাটি নিতে পারে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার